বন্দর চট্টগ্রামে আমাদের আজকের যে গাড়িটা যাচ্ছে সেটি হলো ইসহাক ডিপো বন্দর চট্টগ্রামে। আর সেখানকার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আব্দুল মুমিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদের প্রত্যেককেই মিতিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি বন্দর চট্টগ্রামে আমাদের আজকের যে গাড়িটা যাচ্ছে সেটি হলো ইসহাক ডিপো বন্দর চট্টগ্রামে। আর সেখানকার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আব্দুল মুমিন ভাই। আমরা এই আব্দুল মুমিন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু শুরুতেই জানিয়ে রাখি, 01798807157। এটা হলো ইসহাক ডিপো বন্দর চট্টগ্রাম আব্দুল মুমিন ভাইয়ের মোবাইল নাম্বার। আমরা আপনাদেরকে যে দৃশ্যটা শুরুতেই দেখাচ্ছিলাম সেটি হলো একটা গাড়ি লোডের দৃশ্য। গাড়িটা কোথায় যাচ্ছে সেটিও আপনাদেরকে বলে দিয়েছি। এখন একটু আপনাদেরকে বলবো গাড়িটা যাচ্ছে তো কী নিয়ে যাচ্ছে, সেটা তো আপনাদের কৌতূহল আছে। তো আসুন আমরা সেইগুলো আপনাদেরকে একটু বিস্তারিত বলি। গাড়িটা যাচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 30 আইটেম সমৃদ্ধ একটা মিক্সার ভুসি জাতীয় খাদ্য নিয়ে, প্রায় 380 বস্তা মাল নিয়ে যাচ্ছে বন্দর চট্টগ্রামে। সেখানে আমাদের খামারি ভাইরা এই খাদ্যটা খাওয়াচ্ছেন মুমিন ভাইয়ের কাছ থেকে নিয়ে, সেই খাদ্যগুলোই যাচ্ছে এখন পাবনা থেকে চট্টগ্রামে। তো আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা, এই ভুসি জাতীয় মিক্সার খাদ্যটা, এই খাদ্যটা যে বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে সেটি কিভাবে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত তুলে ধরি। আর সেটি হলো আপনাদের, যেহেতু এটা একটা অনলাইন বেসড বিজনেস, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের অনেক ভাইয়েরই প্রশ্ন থাকে বিশ্বাসযোগ্যতা নিয়ে। তো এই বিশ্বাসযোগ্যতাটা আপনাদের মূলত একটু যেন সরাসরি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এমন ভাবনা থেকেই আসলে আমাদের এই ভিডিওগুলো মূলত করা। কারণ আপনারা যেন এই প্রশ্নগুলো আমাদের কাছে না করেন যে আমি টাকা দিচ্ছি আমি যদি মাল না পাই, বা অনেকে এরকম প্রতারিত হয়েছেন, তেমন রেকর্ডও বাংলাদেশে নাই সেটি বলা যাবে না, আছে। তো এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে আপনারা টাকা দিয়েছেন কিন্তু মাল পাননি, এমন যদি কোনো রিপোর্টার কোনো রিপোর্ট দিতে পারেন দয়া করে সেটি আমাদের ইনবক্সে এসে আপনি তুলে ধরবেন, আমরা সেটার জন্য প্রস্তুত আছি আপনাদের এই নিউজের জন্য। তো আমরা যে কথাই থাকা দরকার সেটি হলো যে এই খাদ্য সম্পর্কে, এই খাদ্যটার গুণগত মানের দিক থেকে নিঃসন্দেহে ভালো হবে, আপনারা যারা পছন্দ করতে পারেন খাদ্যটা পছন্দ করে নিতে পারেন। আসুন আমরা যে 28 থেকে 30 আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি। গম, ধূমচার বীজ, খেসারি, ছোলা, ডাবলি, মসুর ডাল, মুগের ডাল, বুটের ডাল, অ্যাঙ্কর খুদ, মিক্স ডাল, ভুট্টা, যব এবং হড়, গমের ভুসি, ধানের গোড়া, মসুরের ভুসি, সয়াবিনের ভুসি, মুগের ভুসি, তিলের খোল, বাদামের খোল, নারকেলের খোল, মাসকালের ভুসি, অ্যাঙ্কর ভুসি, মটরের ভুসি, ভুট্টার ছাতু, এই সব মিলে 28-30 আইটেমের বর্ণনা। আমরা এই খাদ্যের যে উপকরণগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটাই অর্গানিক উপাদান এবং প্রত্যেকটা উপাদানই আপনার পশুর জন্য যথেষ্ট উপকারী। যারা বাংলাদেশের এই শুধু চট্টগ্রাম থেকে নয় যে কোনো অঞ্চল থেকে আপনারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান, আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে,
সেখান থেকে যোগাযোগ করে মালগুলো আপনারা সহজেই আপনার নিজ এলাকায় নিতে পারেন। ব্যবসার জন্য নিতে পারেন ডিলারশিপ হিসেবে, অথবা আপনি খামারি হিসেবেও নিতে পারেন, এছাড়াও স্বল্প পরিসরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। সুন্দরবন কুরিয়ারের চার্জ পড়বে ১৫০ টাকা, ১৩০০ টাকা পড়বে এই খাদ্যের মূল্য, সব মিলে ১৪৫০ টাকা পড়বে এই ৩৭ কেজি ওজনের প্রায় ৩০ আইটেম সমৃদ্ধ খাবারটা। তা আমাদের ইসাক ডিপোর যে গাড়িটা ছেড়ে যাবে বন্দর চট্টগ্রামের উদ্দেশ্যে, আমরা মোমিন ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই, 01798807157। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।